সবাইকে স্বাগতম চেস প্রবলেম ভিডিওতে। আপনি যদি একজন ভালো খেলোয়াড় হতে চান তাহলে প্রতিদিন পাজল সলভ করতে হবে। তো বন্ধুরা, আজকে আমি ছোট্ট একটি পাজল নিয়ে অ্যানালাইসিস করে দেখাবো এবং তার সাথে তিন চালের মধ্যে অপোনেন্টকে চেকমেট দিতে পারবেন। এখানে ভিডিওটি আপনি পজ করে ভাবতে পারেন কি মুভ দিবেন। এখানে কিং দিয়ে যে কোনো রুককে ক্যাপচার করতে পারে। কিং টেক্স A6 দেন রুক টু C7। এখানে কিং A7 ঘরে যেতে পারে না, হোয়াইট রুকের দৃষ্টি আছে। একমাত্র চাল কিং টু A5 দেন রুক টু A7 চেকমেট। কিং যদি A6 রুককে ক্যাপচার না করে C8 রুককে ক্যাপচার করে তাহলেও তিন চালের মধ্যে চেকমেট হয়ে যাবে। কিং টেক্স C8, রুক টেক্স B6, কিং এর একমাত্র চাল কিং টু D8 দেন রুক টু B8 চেকমেট। আজকের আয়োজন এতটুকুই বন্ধুরা, ভালো থাকবেন, টাটা, বাই বাই।